আমার মায়েদের কাছে অনুরোধ করব আপনারা একটু মন দিয়ে শুনবেন, কেন ঘটনামূলক গজল যদি আপনারা মন দিয়ে না শোনেন, গল্প করেন, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো দেখুন বলছেন, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। তো কেমন অবিচার করতো তারা বলছে, শুনো ওই আরব দেশের পরিবেশে ছিল এমন জাতি, তাদের নেতারা সব করত জুলুম গরিব দুঃখীর প্রতি, তাদের মোড়লরা সব করত জুলুম গরিব দুঃখীর প্রতি, মন মরা সব ধর্ম আর ওই মন মরা সব নীতি, খুন ধর সস্তাঘা জানি চলতো দিবারাতি, খুন ধর সস্তাঘা জানি চলতো দিবারাতি, নারীদের নিরাপত্তা বলে কিছুই ছিল না, নারীরা রেহাই পেত না, নারীদের নিরাপত্তা বলে কিছুই ছিল না, নারীরা রেহাই পেত না, নারীদের ছিল না কিছুই বলার অধিকার, মায়েদের ছিল না কিছু বলার অধিকার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার। সেইটা মানে কি হতো বলছে, শোনো কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, সেই আরবে শুধু এই ঘটনা ঘটতো না, সারা বিশ্বে এই ঘটনা ঘটতো, শুধু আরব নয়, পাশে ছিল পারস্য, রোম এবং আমাদের ভারতে ওই ঘটনা ঘটতো। কি ঘটনা বলছে শুনো, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, স্বামীর চিতায় জানতো বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জানতো বিধবাকে ফেলে দিত, জন্মালে গোমার ছেলে মদ খেয়ে নাচিত, আর মেয়ে হলে করত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে করত খুলে তারে পুঁতে দিত, দিন ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা, এ জুলুম চলতে দেব না, মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না, চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। তারপরে শুনুন, একদিন আমার দয়া রাসূল সাহাবীদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন, কি বক্তব্য, যে বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে, সেই সন্তানকে যদি ছোট থেকে লেখাপড়া শেখায়, বড় করে তাকে বিয়ে শাদী দিয়ে দিল, সেই ব্যক্তি জান্নাতে হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। তো এই কথা শোনার পর একজন সাহাবী, তার নাম আবু দারদা, তিনি অনেক এই কথা শোনার পর হাউ হাউ করে কাঁদছেন আর বলছে যে নবীজি আমার মনে হয় আর জান্নাতে যাওয়া হবে না। বলে কেন, তুমি এমন কি করেছো জান্নাতে যাওয়া হবে না? তো সেই আবু দারদা বলছে আমি এমনই ভুল করেছি, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমাও করবে না, আর আমি জান্নাতে যেতে পারবো না। তো আমার দয়ার রাসূল সেই আবু দারদাকে বললেন যে কি করেছো তুমি একটু খুলে বলো। তো সেই আবু দারদা কাঁদছে আর কি বলছে, শুনুন আমার স্ত্রী তখন গর্ভবতী, আমি ছিলাম ওই সফরে,
সেই আবু দারদা বলছে আমার স্ত্রী তখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে পাঁচ বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে কি বলেছিল তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মোরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানাই না সেই আবু দারদার স্ত্রী যখন দেখলো যে কন্যা সন্তান হয়েছে সেই বাবাকে আর জানালো না একটা আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছিল কেন যদি শুনে তার বাবা তাহলে তারা বলেছিল যে আবু দারদা তোমার একটা মেয়ে হয়েছে কিন্তু মারা গেছে তো আবু দারদার কিছু মনে করি মেয়ে হয়ে গেছে যখন আর কি করা যাবে মারা গেছে তো বলছে শুনো শুনো আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানাই না কখনো কিছুই শোনাই না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার পাঁচ বছর পরে যখন আবু দারদা নিজের বাড়িতে আসলো কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন পাঁচ বছর পরে আত্মীয় এলো আমার বাড়ি সে বললো এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি সে বললো এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি আমি বেদিন ছিলাম রেগে গেলাম মনে হলো আড়ি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যাই যদি বাড়িতে বলি যে কে মেরে ফেলবো আমাকে তো যেতে দেবে না তাহলে সেই আবু দারদা ফন্দি করলো কি ফন্দি যে মেয়েকে আমি ঘুরতে নিয়ে যাব স্ত্রীকে বলল যে আমার মেয়েকে ভালো করে সাজিয়ে দাও বলে কেন আমি ঘুরতে নিয়ে যাব আর সেই ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কোথায় নিয়ে যাচ্ছে আর কি ঘটনা ঘটছে বলছো শুনো ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যা গিয়ে এক নিরালায় দাঁড়ায় ওই মেয়ে পলে হাঁটব কত আর ওই মেয়ে পলে হাঁটব কত আর বালি বালিতে রোদ পড়লে দেখবেন গরম হয়ে যায় তো হেঁটে হেঁটে যখন যাচ্ছে বাচ্চা মেয়ে কষ্ট হয়ে গেছে আব্বা আমি আর কত হাঁটবো আমি তো আর পাচ্ছি না তো সেই আবু দারদা কি করছে শুনো আবু দারদা বলছে আমি যখন আমার মেয়েকে মেরে ফেলবো বলে বালি তুলছি আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে আব্বা তোমার কি হারিয়ে গেছে এই ফাঁকা মাঠে তুমি খুঁজছো তো আবু দারদা বালি তুলছে মেয়েও তুলছে মেয়ে তো জানে না যে আমাকে মেরে ফেলবে কি ঘটনা ঘটছে শুনো শুনো আমি করতো যখন খুনি তখন মেয়ে কয় আমাকে আমি করতো যখন খুনি তখন মেয়ে কয় আমাকে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছ ওই গর্ততে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছ ওই গর্ততে ঝরছিল মরিচা থেকে ঘাম সে মুছে দেয় আমাকে ঝরছিল মরিচা থেকে ঘাম সে মুছে দেয় আমাকে তাকে আমি গর্ত খুলি মরবে বা
বালি তোলে সাথে সাথে আমি করতো কোলে মরে মেয়ে বালি তোলে সাথে সাথে তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে আর তারে তুলি না কি বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে ওই আবু তার দা মাথা ঠোকে খুন ঝরে যায় কপালে কবি আসেন বলে কি হতো দিন ইসলাম না আসিলে কবি আসেন বলে কি হতো দিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ফেবো না মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মেয়ে হোক বা ছেলে আমানত খোদার মেয়ে হোক বা ছেলে আমানত খোদার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার একদম নতুন গজল গাইবার চেষ্টা করলাম।